আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন না কেন। তো আমি গোসল করে নিয়েছি, খাওয়া দাওয়া দুপুরে খাওয়া দাওয়ার পরে গোসল করে নিয়েছি। এখন একটু হাত পায়ে নীল পলিশ দেব, কারণ আমি যাচ্ছি মেহেদি পার্টিতে। তো আমার খালাতো ননদের মেহেদি অনুষ্ঠান আজকে থেকে শুরু। তো মেহেদি অনুষ্ঠান আজকে থেকে শুরু না, মানে বিয়ের অনুষ্ঠান আজকে থেকে শুরু। তো আজকে ফার্স্টেই মেহেদি, তো আমি এই যে সাজুগুজু করে নিয়েছি, একটু ভূতের মতো লাগতেছে, এটা কোনো ব্যাপার না। আর চোখের নিচে আইলাইনার লেগে গেছে, না যেন মাস্কারা লাগছে, ওহো মাস্কারা লাগছে। তো সেটা আবার রিমুভ করলাম, ঠিক করলাম, একদম পুরোপুরি সেজে নিয়েছি। একটু ভারী মেকআপ করেছি, এটা কোনো ব্যাপার না, কারণ বিয়ের অনুষ্ঠান, একটু ভারী মেকআপ না করলে সবাইকে সুন্দর লাগবে আর আমাকেই পচা লাগবে, কারণ আমার স্কিনের অবস্থা খুবই জঘন্য। সেটা আর কি বলবো, মানে সারা জীবন বুড়ো হয়ে গেছি বলা চলে। এখন এই বুড়ো বয়সে এসে আমার স্কিন প্রবলেম হয়েছে, সারা জীবনে টিনেজার বয়সে জীবনে একটা পিম্পল খুঁজেও পাইনি। তো কি আর বলবো, তো এই যে চলে এসেছি, আমার শাশুড়ি আগে চলে আসছিল, আমার একটু রেডি হতে দেরি হতেছিল, দেখে আমি বসে আপনি চলে যান। তো আমার দেবরের সাথে চলে আসছিল, তো আমি আমার হাজবেন্ডের সাথে চলে এসেছি। তো পিচ্চি পাচ্চি সবাই এখানে বসে আছে, আর হলো গিয়ে না কনেকে এখনও বোধ হয় রেডি করা হচ্ছে, আমি ঠিক জানি না। তো এখানে বসে আমার হাজবেন্ড চলে যাওয়া যাবে এটা বলেছে, দেখে সবাই বলতেছে হ্যাঁ আসলা ভাই এখনই চলে যাবা। তো সে আবার বললো আজকে তো মেহেদি অনুষ্ঠান, আজকে তো আমার কোনো কাজ নেই। তো ওই যে কনেকে এখনও রেডি করা হচ্ছে, রেডি হয়নি পুরোপুরি, আর মেহেদি আর্টিস্টও মোটামুটি চলে এসেছে। তো এখানে ডেকোরেশনটা দেখলাম, ভালো লাগলো, ছোটোখাটোর ভিতরে বাসার ভিতরে ডেকোরেশনটা সুন্দরই হয়েছে। আমি শুধু আমার নিজেকেই দেখতেছি, আমি আপনারা বলতে পারেন কাইন্ডলি আমি নিজের প্রতি অবসেস। আর আমি এক জায়গায় এসেছি, সবাই সুন্দর করে সাজুগুজু করেছে, আমাকে কেমন লাগতেছে আমি বারবার সেটাই দেখতেছি। আর এখানে বসে আছি, মেহেদি দেওয়া হচ্ছে কনের, তো একটু বোরিং লাগতেছে, সবাই টুকিটাকি মেহেদি দিচ্ছে, পিক তুলতেছে। আমি আজকে মেহেদি দিব না হাতে, কারণ আগামী দিন আবার রং খেলা আছে, তো আমি রং খেলার আগে মেহেদি দিব না। তো একটু ফাংশনটা একটু ই হয়ে গেছে, আমার মতে একটু উল্টা হয়ে গেছে, যে আগে রং খেলা হওয়ার পরে মেহেদিটা দিলে মেহেদিটা উঠবে না, তো পানি লাগানো যাবে না, কারণ মেহেদি আর্টিস্টরাও বলে দিয়েছে বউকে যে কালকে রং খেলায় কোনো ধরনের পানি বা কোনো ধরনের রং টং লাগানো যাবে না। তো কিভাবে খেলবেন জানি না, তো বলছে সমস্যা নেই, বউয়ের মেহেদি তো একটু ম্যানেজ করা যাবে। তো এর জন্য আমি আর আজকে মেহেদি দিব না, তো সবাই মোটামুটি দিচ্ছে, আর আমি ডেকোরেশনটা একটু ঘুরে ঘুরে দেখতেছি, ভিডিও করতেছি, পিক তুলতেছি, আর সবাইও সেই রকম মজা করে পিক তুলতেছে, ভিডিও করতেছে। তো এখনও সবাই মোটামুটি পিক টিক তোলা শুরু করেনি, আর আগে কনের মেহেদিটা একটু মোটামুটি ভালো মতো দেওয়া হোক। তো এই যে আমি আমার শাশুড়ির সাথে ছবি তুলতেছি, এই শুরু হলো ছবি তোলার পালা। এক এক করে সবাই আমার তিন খালা শাশুড়ি, তিন খালা শাশুড়ি মানে আমার শাশুড়ি সহ তারা তিন বোন, তো ছবি তুলেছে। এখন আবার আমরা সবাই মোটামুটি টুকিটাকি এক এক করে ছবি তুলে নিচ্ছি। তো এই যে আমাদের, এটা হলো কি আমার ছোটো খালা শাশুড়ি আর তার মেয়ে আর আমি, তো আমাদের এই দুজনের ড্রেস মোটামুটি সেম কালার হয়েছে, একটু গ্রিন গ্রিনের ভিতরেও, গ্রিনের ভিতরে তো হাজার রকমের গ্রিন পাওয়া যায়, তো আমাদের দুজনের ড্রেসের কালার একটু অন্যরকম হয়েছে, সমস্যা নেই, এক একজনের গ্রিনের কালার এক এক রকম। তো আজকে ড্রেসের, আজকে ড্রেসের হলো গিয়ে থিম ছিল গ্রিন কালারের ভিতরে। তো এই যে এটা হলো গিয়ে মেহেদির কেক, কেকটা অনেক সুন্দর হয়েছে, ভালো লাগছে আমার।
তো আমি কি করব, আমি তো আর মেহেদি দিচ্ছি না, আর আমি মেহেদি ওইভাবে দিতেও পারি না, তাই আমি একটু গল্পগুজব করতেছি, আমার শাশুড়িদের সাথে চা খাচ্ছি, বাদাম খাচ্ছি, বোরিং টাইম করতেছি। তো কনের হাতে অনেকখানি মেহেদি হয়ে গেছে, আমি আবার এদিকে দেখতে আসলাম যে কত দূর হয়েছে দেখি তো একটু। তো আজকের অনুষ্ঠানটা আমার কাছে নিজের কাছে বোরিং বোরিং লাগতেছে, কারণ মেহেদি দেওয়ার পরে মজাটা আসে যে না, মেহেদি গান নাচ এগুলো হয়, কিন্তু মেহেদি দেওয়াটা এখনও হচ্ছে, মানে শেষ হয়নি। তো এর জন্য আমি ঘুরে ঘুরে নিজেই পিকচার তুলতেছি, ভিডিও করতেছি, মানে আমার যা কাজ সেগুলোই করতেছি। তো আমি মাঝখানে অনেক দিন ভিডিও দিইনি, তারপর দুই একটা দিয়েছি, তারপর আবার কিছুদিন গ্যাপ দিয়েছি, আবার আজকের ভিডিওটা ই করলাম। তো এর ভিতরে অনেকখানি গ্যাপ হয়ে গেছে, এর জন্য সরি। আর এই তো এইসব নিয়ে বিয়ে ব্যস্ততা, ঘোরাঘুরি, দাওয়াত খাওয়া নিয়ে একটু ব্যস্ত ছিলাম, তাই ভিডিওগুলো দিতে পারিনি। তো সবাই মিললে এই যে আমরা গল্প করতেছি, আবার এখানে হয়ে গেছে আমার ননদের ভাসুরের মেয়ের চোখে লেন্স পড়েছিল, সেই লেন্সটায় প্রবলেম হয়েছে, ওকে আবার সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগছে এবং খুবই বাজে অবস্থা হয়েছে। তো আমি বলবো যারা লেন্স পরেন তারা খুব সাবধানে লেন্স পরবেন। আর এটা হলো কি, আমার মামি শাশুড়ি নিজে সুন্দর করে মেহেদি দিয়েছে এবং মামি খুবই সুন্দর করে মেহেদি দিতে পারে, নিজের হাতে দিয়েছে, আরও সবার হাতে দেওয়ার জন্য বলতেছে যে আসো কে কে দিবা। তো এই তো কনের মেহেদি এখনও দেওয়া হচ্ছে। তো যেটা বললাম, আপনারা যারা লেন্স পরেন তারা খুবই সাবধান, লেন্সের কোয়ালিটি খুব পরিমাণে মেনটেন করবেন, যে না আর 6 মাস 1 বছরের বেশি একদমই দেওয়া যাবে না। আর যাদের স্যুট করে না তাদের তো অবশ্যই গুতাইয়া গুতাইয়া জোর করে ঢুকানোর চেষ্টাই করবেন না চোখের ভিতরে। তো আমি আলহামদুলিল্লাহ লেন্স পরে খুবই কমফোর্টেবল ফিল করি, আর আমার লেন্সের কোয়ালিটি নিয়ে আমি সবসময় ওয়ারিড থাকি যে এটা যেন কোয়ালিটি কোনোভাবে খারাপ লেন্স বা কম দামি লেন্স বা কোনোভাবে অন্য লেন্স না হয়। তো এই যে আমার মামি শাশুড়ি আমার খালা শাশুড়ির হাতে দিয়ে দিচ্ছে, তারপরে আবার তার মেয়ের হাতে দিয়ে দিচ্ছে, তো সবার হাতে এক এক করে দিয়ে দিচ্ছে। আর আমি এই যে আমার শাশুড়ি মার হাতে যে কী রকম করে দিছি আল্লাহই জানে। তো তারপর আমি আবার একটু বাইরে আসলাম আমার হাজবেন্ডের সাথে ফুল দেখতে, তো সামনে ফুল দিয়ে কী কী করবো সেটাও দেখতে পাবেন। তো আমি এসে দেখি জামাই এসে একদম কেক টেক কেটে মিষ্টি মুষ্টি খেয়ে অস্থির করে ফেলছে। তো মেহেদির দিন জামাইকে বলা হয়েছে যে মেহেদি দেওয়া হচ্ছে, তুমি আসো। তো জামাইও চলে আসছে, তো এই যে এখন জামাই বউ একটু স্পেশাল পিকচার তোলা হবে। আমার মেহেদির দিনও আমার জামাই এসেছিল, আমার সাথে দেখা করে গেছে, তো কাছে জামাই হওয়ার এই একটা সুবিধা। তো এই যে তারপরে আমরা সবাই মিলে ননদ ভাবি এগুলো সব লোকে আমার ননদ, তো এই যে পিকচার তুলতেছি, লাস্ট টাইমে মোটামুটি সবার মেহেদি টুকিটাকি দেওয়া হয়ে গেছে। তো বিয়ের প্রোগ্রামে সবেমাত্র পার্ট শুরু, ইনশাল্লাহ সামনে আরও অনুষ্ঠান অনেক কিছু বাকি আছে। আমার সাথেই থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করে জানাবেন, আর নিউ দেখলে অবশ্যই লাইক দিবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটু ফলো করবেন, আর হলো গিয়ে লাইক কমেন্টস দিয়ে আমার সাথেই থাকবেন। তো আপনারা দেখতেই পারলেন এক এক করে সবাই, শাশুড়ি জামাই তারপরে ননদ ভাবি এরা সবাই মিলে পিক তুলে নিয়েছি। এখন পেটের ভিতরে একদম খাবারের জন্য ক্ষুধার জন্য চিউচিউ করতেছে, 9টা 10টার মতো বেজে গেছে। তো এখন আমরা মোটামুটি হাতের মেহেদিও সবার টুকিটাকি শুকিয়ে গেছে, তো এর জন্য আমাদের খাবার দেওয়া হচ্ছে, আর ডাকাটা কী করা হচ্ছে। তো আমি তো ফিরিয়ে আসি, কোনো সমস্যা নেই, তো আমি খেতে বসবো খাওয়া দাওয়া করে, তারপর আমাদের আবার বাসায় চলে যাব।
একটা কথা কি, আমার না এসব বিয়ের প্রোগ্রাম, মেহেদির প্রোগ্রাম, হলুদের প্রোগ্রাম, এগুলো দেখলে না আমার বিয়ের কথা কথা খুব আমার বিয়ের কথা খুব মনে পড়ে। আমি কথা কি যে বলি মাঝে মধ্যে, খুব অদ্ভুত অদ্ভুত উচ্চারণ করি, আমি সরি, মাঝে মধ্যে কেটে দেই, কিন্তু ইদানিং মনে হচ্ছে কাটবো না, থাকুক যা ইচ্ছে তাই বলি, সেগুলো শুনুক সবাই, আর মানুষ একটু হাসাহাসি করুক আমাকে নিয়ে, তাই ভালো হবে। কারণ আমার উচ্চারণে ইদানিং এত পরিমাণ প্রবলেম হচ্ছে যা বলার মতো না, যত বড় হই তত মানে বুড়ি হই তত প্রবলেম হচ্ছে। এই যে এটা হলো গিয়ে বিয়ের কনে, হাতে মেহেদিটা অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। তো এই যে নিচে নেমে গেছি, আমার জামাই কি ধরনের ভিডিও করে দেখেন, তাকে বললাম একটু সুন্দর করে ভিডিও করো, আমার মুখের ভিতরে ঢুকিয়ে তারপরে বের করে তারপরে এখন এই যে ভিডিও করতেছে। আমি বলি যে এত সুন্দর লাইটিং, লাইটিং দেখলে না খুবই ভালো লাগে। আর ওই যে আমার একটা ননদ আছে, ওর ছোট ছোট দুটো বেবি আছে, ওর বেবিরা মানে কোথাও লাইটিং দেখলে বলে যে মামার বিয়ে, মামার বিয়ে। এখনও এই বাসায় আসছে ওর খালার বিয়েতে, কিন্তু ও বলতেছে মামার বিয়ে। তো ওর মামার বিয়ে এখনও চলতেছে, ওর মামার বিয়ে শেষ হয় নাই, 2 বছর হয়ে গেছে, তারপরও বাচ্চাগুলো ভুলতেছে না যে ওর মামার বিয়ে। তো রাস্তাঘাটে নাকি যেখানেই লাইটিং দেখে সেখানেই বলে মামার বিয়ে। তো এই হলো গিয়ে কথা, ওর মামারে আর একটা বিয়ে দিয়ে দেবো কি না চিন্তা করতেছি। তো এই যে আমরা নিচে নেমেছি, আমি নেমেছি, আমার হাজব্যান্ড নেমেছে, আরও লোক টুকিটাকি নেমেছে, এইটাও আমার ননদ একটা পুচকি, এটা হলো গিয়ে সবচেয়ে লেটেস্ট আমার ননদ। তো এই যে আমরা ছবি টবি তুলতেছি, মা আমার তো পুরা মেকআপ এখনও টস টস করতেছে। আমি কিন্তু মেকআপ করেছি প্রায় 3টার দিকে, আর এখনও আমার মেকআপ ভালোই আছে মাশাল্লাহ। তো এই যে রাত্র 11:30টার বেশি মানে 12টাই বাজে বলা চলে, তো 12টার সময় চলে যাচ্ছি বাসায়, পুরা শুনশান নগরী। এই যে বাসায় চলে এসেছি, দেখেন বাসার অবস্থা কি, এগুলো গুছিয়ে আমার নিজের মেকআপ পরিষ্কার করে তুলে তারপরে ঘুমাতে হবে আমার। তো যুদ্ধে নেমে যাচ্ছি, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।